তাইওয়ানকে চীন থেকে আলাদা করা বা স্বাধীন করার কোন ধরনের চেষ্টা চালানো কোনো সামরিক ব্যবস্থা গ্রহণে বা হামলা চালাতে বিন্দু মাত্র উদ্ধার করবে না বেইজিং। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলোচনার সময় চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেংহে একথা বলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর এশিয়ার নিরাপত্তা সংকটের মুখোমুখি হন দুই পররাষ্ট্রমন্ত্রী। দ্বীপ অঞ্চল তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করেছে, কিন্তু তাইওয়ান নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করা হলে চীনের সামরিক বাহিনীর যে কোনো মূল্যে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। চীনের এক মুখপাত্র ওয়েই ফেংহেকে উদ্বৃত্ত করে বলেছেন, যদি কেউ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার সাহস থাকে, তবে চাইনিজ পিপলস রিভলিউশন আর্মি যে কোনো মূল্যে লড়াই চালিয়ে যাবে। তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না চীনা আন্দোলন।